কাহিনি হলো এই যে গরু, তুই যে আইসোস ঢাকায়, তোর বংশ পরিচয়টা কি, মানে কত বাপমার কোনো ইয়া আছে, পেডিগ্রি আছে নাকি হুদাই? বাপমার পেডিগ্রি ছাড়া বেড়া কুরবানি হয়? এই যে এই গরুগুলার একটারও দেখেন ঝুল নাই, কম্বল নাই, নাভি নাই, কুজ নাই, চর্বি চর্বি তো পুরাটাই চর্বি। হাটের গরু এটি আসলে মনে করেন যে সর্বোচ্চ আপনি 4 কেজি মাংস পাইবেন, আর বাকি সব চর্বি, মানে 4 কেজি মাংস হইব না ঠিকঠাক মতো। তারপর হইলো এই গরুতে লো কোলেস্টেরল ভরা, LDL যেটা, আর হাই কোলেস্টেরল তো নাই, মানে পুরাই ক্ষতিকর সব মাংস এই গরুর, কোনো ভালো কোনো মাংসই নেই এই গরুর মধ্যে। হাটের গরু কোনো গরুই না, একে তো বংশ পরিচয় টংশ পরিচয় কিছুই নাই। এরপরে দেখেন চিকনা চুকনা গরু, এগুলা তো সুন্দরও না দেখতে, একটাও সুন্দর না দেখতে, সবগুলা বিশ্রী, একটা কালারও সুন্দর না। এই দেখছেন এই যে কোনো কালার হইলো ভাই, কোথাও দিস না বিশ্রী। আচ্ছা যাই হোক, যেটা হইলো এই যে সারা বছর চাওয়াবাজি শুনতে শুনতে এখন হইলো গিয়া মেইন আর কি, হাটে গরু আইসা করছে, এখন আর কোনো প্যারা নাই চাওয়াবাজি শুনতে হইব না, যে এটাই বাংলাদেশে এক পিস এরকম কোনো আর কথাবার্তা শুনতে হইব না। এই গরুর দাম 20 লাখ টাকা, 22 লাখ টাকা এরকম কিছু না, লাল কালার সাদা কালার সব কালারের এই গরু আছে এই জায়গায়। এটাই হলো কোরবানি হাটের মজা আর কি। এনে কেউ মনে করেন আপনার লগে চাওয়াবাজি খুব কমই করবো, বস্তুগুলা হাটে আর কি সবার আগে ঢাকার মধ্যে মনে হয় গরু আসছে, তাও অনেকগুলা, এনে মনে হয় 4 টাকার মতো আসছে না 5 টাকার মতো। আমাদের সিজন শুরু হয়ে গেছে, যাক আমি ফার্স্টে মুখ করতেছিলাম, দেখেন মানে সবগুলারই গলকম্পল নাভি কুজ আছে। মানে আমার কথা হলো কুরবানির সময় এগুলো দেখা কি লাভ আছে নাকি, কুরবানির সময় তো আমি তো এগুলো পালবো না, যেমন কুরবানি তাহলে, তারপরে অবশ্য সুন্দর লাগে যাই হোক। আর পোস্তগুলো শ্মশানঘাট হাট মানে এখনও প্রস্তুত না ওরা, আর কি আসছে কিছু গরু নিয়া, তো এই হাট এখন গরু আসতেই থাকবে ডেইলি, কারণ এই এই জায়গাটা আসলে বিজি না, এই জায়গাটাতে কোনো কাজ টাজ হয় না, ওই জায়গাগুলোতে এই কারখানা টারখানা আছে ওইখানে কাজ টাজ হয়, আর এইখানাটা এই জায়গাটা সাধারণত ফ্রি থাকে। এখন কেউ গরু কিনতে আইসেন না আর কি, এটা হলো আমার কথা, পরে আইসেন, পরে আসলেই গরু কিনতে পারবেন। আর এই সময়টা কোরবানির হাটে ঘোরার জন্য পারফেক্ট সময় আর কি, এখন মানুষের তেমন চাপ থাকবে না, প্লাস যেহেতু বৃষ্টি হইতেছে না হাটের পরিবেশটা সুন্দর, কাদা এখনও হয় নাই, গরু আসছে এই কালকে পরশু তরশু এখন পর্যন্ত, মানে গরুর ময়লায় আর কি হাট মানে অপরিষ্কার থাকবে না, এখন ঘুরা মজা পাওয়া যাবে আর কি, মানে হাট থেকে বাসায় গেলে গোসল না করেও থাকা যাবে।